আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটা ব্লগের ভিডিও থাকছে, অবশ্যই দেখবেন। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। তো আজকে বছর শেষ, এবছর 2022 সাল শেষ। তো তার জন্য ছোটোখাটো একটা পিকনিক বাসায় ঘরোয়াভাবে আমরা করতেছি, সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকে কী কী থাকছে এই ছোট্ট একটা ব্লগে ঘরোয়া উপায়ে, তো দেখতেই থাকুন। তো এখানে আমি রোস্ট করব, তো তার জন্য এখানে পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, আর এখানে রসুন বেটে নিয়েছি, জিরা বাটা নিয়েছি, সব কিছু এখানে নিয়েছি। আর এখানে চিকেনগুলি ধুয়ে সুন্দর করে পানি ধরিয়ে রেখে দিয়েছি। এখন এগুলি মশলা দিয়ে মেখে নিব, মেখে রেখে দেবো রেস্টে। আর রাত্রেবেলা এই পিকনিকটা হবে, তার জন্য আমরা সব কিছু রেডি করে নিচ্ছি আগে থেকে। তো মেখে রাখলে মশলাপাতি, লবণ সব কিছুই সুন্দরভাবে যাবে, এই করে সুন্দরভাবে আমরা মেখে নিব। তো কীভাবে করতেছি অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিছু ব্লগ থাকবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যা যা মশলা নিয়েছি সব কিছুই আপনাদেরকে দেখালাম। তো কীভাবে করতেছি আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু এক চামচের একটু বেশি দিয়ে দিলাম, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণে, যেহেতু কাঁচা মরিচ দেওয়া আছে। তো এখানে আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সব কিছু মিক্স করার জন্য তৈরি হয়ে গেছি। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর সয়া সস দিয়ে দেবো দেড় চামচের মতো, সয়া সস দিয়ে দেবো। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, যেহেতু সয়া সস দিচ্ছি, সয়া সসেও লবণ আছে, এই জন্য পরিমাণ মতোই দিতে হবে। তো দেড় চামচের মতো আমি সয়া সস দিয়ে দিলাম। তো এভাবে আমি সুন্দরভাবে এগুলি মেখে নেব, আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিতে হবে, তাহলে মশলাটা মেখে নেওয়ার জন্য ভালো হবে। এখানে টক দই দিয়ে দিলাম, হাফ এক কাপের মতো দিয়ে দিলাম, আরও আর একটু বেশি করে দিয়ে দিলাম, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর মাংসটা মেখে রাখলেও টক দইয়ের একটা স্বাদটা অন্যরকম হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, তো আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে মেখে নিলে খুব সুন্দর হয়, আপনারা চাইলে আপনারা হাত চামচের সাহায্যে মেখে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিলাম মশলাগুলি। সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে আমি সামান্য পরিমাণের মতো একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আর চিনিটা দিলে খেতেও অসম্ভব মজা লাগবে। তো চিনি দিয়ে দিলাম, আর এখানে সাদা তেলটিও দিয়ে দিলাম। খুব সুন্দর করে আবারও হাতের সাহায্যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, আর এর মধ্যে এখন চিকেনগুলি আমরা ছেড়ে দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। আর চিকেনটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলি খুব সুন্দরভাবে মাংসটার মধ্যে যায়। তো এখন এগুলি আমি মশলাতে ছেড়ে সুন্দর করে মেখে নেব। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন, খেতে অসম্ভব মজা লাগবে। আর আগে থেকে, রান্নার আগে থেকে যদি আপনারা মেখে রাখতে পারেন তাহলে খুবই মজা হয়। তো এভাবে করে নেবেন, খুবই ভালো লাগবে। তো এভাবে আমরা সব মাংসের সঙ্গে মশলাগুলি লাগিয়ে নিব। তো একটার সঙ্গে একটা করে সুন্দর করে মাংসটা কেটে নিয়েছি, তার মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম, যত মাংসটা খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে দেয় মাংসের মধ্যে, ভালো লাগবে। আর এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো, যখন রান্না করবো তার 10 মিনিট আগে বের করে নিব। তো হয়তো আমাদের মেখে নেওয়া হয়ে গেছে, আর আমি সব কিছু সুন্দর করে মিক্স করে নিলাম। তো এখানে আমি রাইস কুকারে পানি হিট করতে দিয়েছিলাম, তো দেখুন পানি গরম হয়ে গেছে। এখানে আমি দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দেবো, আর লবঙ্গ,
আর গোলমরিচ দিয়ে দিলাম পানিতে, ফুটন্ত পানিতে দিয়ে এগুলো খুব সুন্দর করে হিট করে নিব। আর এদিকে আতপ চাউল ধুয়ে নিয়েছি, সেগুলিও দিয়ে দিব। আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম, যেহেতু আমরা এগ ভেজিটেবল রাইস করব তার জন্য আমরা পানিতে সুন্দরভাবে হিট করে নিয়েছি। এখন এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দেখ খুব সুন্দর করে পানিটা বলক হয়ে গেছে। এখন চাউল ধুয়ে রাখা চাউলগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি। দেখ খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিব, যত একটা চাউলের সঙ্গে আরেকটা চাউল না দলা লেগে যায়। তো এইভাবে আমি নেড়ে চেড়ে নিব, আর বলক উঠে গেলে আধা 80% সিদ্ধ করে নিব। তো এখানে আমি কিশমিশ, দুইটা তেজপাতা আর কাজু বাদাম নিয়েছি। আর এখানে আমি ভেজিটেবল রাইসের জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলিও দেখিয়ে দিলাম আপনাদের। আর দেখুন এখানে আমি চিকেনগুলো মেখে রাখছিলাম, সেগুলিও বের করে নিয়েছি। এখন আমরা ভেজে নিব চিকেনগুলি। তো কড়াইতে আমরা সাদা তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে চিকেনগুলি আমরা ভেজে নিব এই তেলেতে, ছেড়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু এটা নতুন বছর বরণ করার জন্য আগের দিন রাত্রিবেলা আমরা এটা করতেছি, এই পিকনিকটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন চিকেনগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চিকেনের যে মশলাগুলি আছে আমরা তেলে ছেড়ে দিয়ে এখন খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলি। আর এখানে আমি লবঙ্গ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচটা দিয়ে দিলাম, আর কিছু গোলমরিচও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এখন মশলাগুলি কষিয়ে নিব। আর দেখুন চিকেনগুলি আমরা এইভাবে ভেজে নিয়েছি। এখানে আমরা 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মশলাগুলি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কিছু পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। আপনারা চেষ্টা করুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া, যেহেতু আমরা ব্রয়লার মুরগি দিয়ে এই চিকেনটা করতেছি। তো দেখুন মশলাগুলি খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা চিকেনগুলি ঢেলে দিলাম মশলাতে, খুব সুন্দর করে এখন চিকেনের সঙ্গে মশলাগুলি মিক্স করে নেব আর কষিয়ে রান্না করব। আর রোস্টটা খেতে অসম্ভব মজাদার হবে, কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, অবশ্যই আমাদের ভিডিওর সাথে থেকে ভিডিওটি দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবে খুব সুন্দর করে চিকেনগুলি কষিয়ে নিব। দেখুন চিকেনটা রান্না হয়ে গেছে, এখন আমরা এটা পরিবেশন করে নিব। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর এটা যেহেতু 31শে ডিসেম্বর রাতে এই পিকনিকটা করা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো, আর 1 তারিখ আজকে আমরা আপলোড দিচ্ছি, অবশ্যই দেখবেন। দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার এসেছে, কিছু ভাজা পেঁয়াজ ব্যবস্থা দিয়ে আমরা সুন্দরভাবে পরিবেশন করে নিলাম, খুবই ভালো লাগছে। আর এদিকে রাইসটা করব, যেহেতু এগ ভেজিটেবল রাইস করব তার জন্য তো এগ লাগবেই আমাদের। একটি আমরা সুন্দরভাবে ভেজে ছোটো টুকরা করে কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেছে, এখানে আবার সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন সবজিগুলি আমরা ভেজে নিব। তো সবজিগুলি খুব সুন্দর করে ভেজে নিতে হবে, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, যেহেতু স্বাদের জন্য তো লবণ দিতেই হবে, সবজিতে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি সুন্দর করে সবজিটা ভেজে নিচ্ছি। সবজিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি রাইসগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে এখন সবজির সঙ্গে মিক্স করে নেব। আর এই যে ভেজে রাখা একটি দিয়ে দিচ্ছি, আর এখানে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মিক্স করে এখন এক ভেজিটেবল রাইসটা নামিয়ে নেব। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের এই 31শে ডিসেম্বরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ। তো দেখুন কত সুন্দর ইয়ামি একটা কালার এসেছে, আমরা এইভাবে এখন খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এখানে আমি
ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দিতে হবে, তাহলে এগ ভেজিটেবল রাইসটা খুবই টেস্টি হবে এবং খেতে অসম্ভব মজাদার হবে। আপনারা যে কোনো বিরিয়ানি রান্না করেন তাতে এই ঘিটা দিলে খুব সুন্দর লাগে খেতে, অবশ্যই এর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। তো এভাবে আমরা বিরিয়ানিটা করা হয়ে গেলে আমরা নামিয়ে নিব আর পরিবেশন করে দেখাবো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এখানে পরিবেশন করে নিয়েছি আজকের এই পিকনিকে, সালাদ কেটে নিয়েছি, এখানে শসা টমেটো গাজর এগুলি সব কিছু কেটে নিয়েছি, আর এখানে আমি ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি আর রোস্ট করেছি আর এগ ভেজিটেবল রাইসটা করেছি। এটাই ছিল আজকের আমাদের পিকনিকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। অবশ্যই আমাদের ভিডিওর সাথে থেকে ভিডিওটি দেখবেন, আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।